করছি না। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। মন আমাদের প্রত্যেকে যে একটা মন আছে, সেই মরণ মনটা হচ্ছে দুরন্ত ঘোড়া, এখানে ওখানে সেখানে খুব দ্রুত যায়। তাই বলছি মনটা একটু কাছে নিয়ে আসুন, আপন আপন কাছে নিয়ে আসুন, একটু সংযত রাখুন এবং নিজের কাছে মনটা রাখুন, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। লাউন্ত লাউন জানা হাজাল কোরআন আরা জবাল্লাহ খাসিয়াম মোতাসাদ্দাম মিন খাসিয়াতিল্লাহ। এই যে টেবিলের পুরো দেখছেন একখানা কোরআন শরীফ, এই মহান পবিত্র কোরআন শরীফখানা যদি পাহাড়ের বুকে অবতীর্ণ করতাম, তাহলে পাহাড়ের বুক ভেঙে যেত, বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হাউ ইজ ইট বি পসিবল? এটা কী করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই বিশাল জ্ঞানরাশি সম্পন্ন কোরআন যদি নিশ্চল নিশ্চল কঠিন পাথরের উপরে স্থাপিত করা হতো, এই বিশাল জ্ঞানরাশি সম্পন্ন কিতাব পাহাড়ের মতো কঠিন পদার্থের বহন করবার মতো সামর্থ্য নেই। তাই এটা এসেছে পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুকাত তার কাছে এসেছে, সে এটা পড়বে, জানবে, শিখবে, প্রচার করবে এবং তাদের প্রচার থেকে আরও 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 অনেক প্রচার হয়ে যাবে, বিস্তারিত হয়ে যাবে। আল্লাহ তাআবুদু ইল্লাহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আর মাতা পিতার প্রতি ইহসান দয়া পরবশ হতে হবে, তাদের প্রতি দয়া দাক্ষিণ্য প্রকাশ করতে হবে। তারা বার্ধক্য অবস্থায় আসলে, তারা অক্ষম হয়ে গেলে তাদের হাত ধরে নিয়ে বেড়াতে হবে, চলতে হবে, বাথরুমে গেলে নিয়ে যেতে হবে, তাদের হেল্প করতে হবে। দেখুন, আমরা স্বল্প সময়ের মধ্যে এসেছি, এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে হাট বাজার করে আবার ফিরে যেতে হবে। উই ক্যান নট লিভ অ্যালং ফর এভার, ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, বাট হিজ কন্ট্রিবিউশন উইল স্টে ফর এভার। দেখুন, করোনাবাবুকে চেনেন তো? করোনাবাবু আমাদের এমন করোনাই দেখিয়ে দিলেন যে মিনিমাম 5 বছর আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের মতো শিক্ষা ডিপার্টমেন্টকে পিছিয়ে দিল, কিছু বলেন নেই, এমনই করুণা করলেন করোনাবাবু। দেখুন, শিক্ষায় যে জাতির মেরুদণ্ড, নো নেশন ক্যান প্রোগ্রেস উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি অগ্রসর হতে পারে না। দেখুন, ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, বাট হিজ কন্ট্রিবিউশন হিজ ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, বাট হিজ কন্ট্রিবিউশন উইল স্টে ফর এভার। মানুষ আসবে, চলে যাবে, কিন্তু রেখে যাবে তার অবদানটুকু। যেমন ধরুন কাজী নজরুল ইসলাম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, কথাশিল্পী শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি ইত্যাদি, তারা চলে গেছে, কিন্তু তাদের যে অমর সাহিত্য, কবিতা, নাটক, গ্রন্থ, সেগুলো কিন্তু রয়ে গেছে গ্রন্থাকারে, গ্রন্থ আকারে। সেগুলো আমাদেরকে পড়া, জানা, শেখার অনেক অনেক দরকার আছে। বর্তমানে মনীষীদের কোনো জীবনী কোনো স্কুলে পাঠ করা হয় না, তারা শিক্ষা করবে কী করে? হাউ টু লার্ন দেম, তারা কী করে সেটা জানবে? দেখুন, কতগুলো জিনিস আমাদের জানা শেখার আছে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, নোবডি এসকেপ ফ্রম ডেথ, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন চলে যেতে হবে, আমাদের জীবন অত্যন্ত শর্ট। তাই বলছি আমরা ইসলামকে যেন আঁকড়ে ধরি, ইবাদত বন্দেগি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কোনো মিউজিক্যাল অনুষ্ঠানের জন্যে নয়, আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্যে, ইবাদত করার জন্যে। আমরা
যে সমস্ত কার্যক্রমে লিপ্ত আছি সেগুলো ঠিক নয়। বেদাতি কাজ আমাদেরকে ত্যাগ করতে হবে। কৃত্রিম কবর সাজিয়ে সেখানে ফুল দেওয়া, চিন্নি মানত করা, পয়সা কড়ি দেওয়া, এগুলো সম্পূর্ণ বেদাত কাজ। আল্লাহ নেভার পার্ডন দ্য বেদাত হোল্ডার্স। বেদাতি কাজ যারা করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, কখনো না। সব ক্ষমা করবেন, কিন্তু বেদাতি কাজ যারা করেন তারাকে আল্লাহ ক্ষমা করবেন না। দেখুন, আমাদের সাহেবনগরে একটা পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, উত্তরপাড়ার মসজিদ সংলগ্ন পুরানো মসজিদটায়। ওখানে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক এইগুলো সমস্ত পড়ানো হয় ভালো অভিজ্ঞ শিক্ষক দ্বারা। আপনারা ছেলেদের পাঠান, তার আগে গার্জেন যে জেনে আসুক বিষয়টা, ভালোভাবে জেনে আসুক, সেগুলো সাধ্য এবং সামর্থ্যের মধ্যে হবে কি না এবং তার ইচ্ছা আছে কি না। একটা ভালো প্রতিষ্ঠান, তাই বলছি আপনারা ইসলামকে সংগঠিত করার জন্যে ওই প্রতিষ্ঠানে আপনারা অন্তত একটা ছেলে পাঠান, তারা শিখুক জানুক। আর বলছি যে ড্রপ বাই ড্রপ ওয়াটার হুইচ মেক্স এ ওশান, বিন্দু বিন্দু জলকণা গড়ে তুলে সমুদ্র অতল। আমাদের যে স্থানীয় ছেলেরা এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাকে জানাচ্ছি শুভেচ্ছা। আর তাদের উদ্দেশ্য যেন সার্থক হয়, সেই জন্য আমরা ক্ষুদ্র বৃহৎ যতটুকু পারি তার এই প্রতিষ্ঠানকে যেন আমরা মুক্ত হস্তে দান করতে পারি। এই দান আমাদের ধ্রুবতারার ন্যায় উজ্জ্বল হয়ে থাকবে, এই দান আমাদের চিরভাস্বর চিরশাশ্বত হয়ে থাকবে। সুতরাং আপনারা যে যেরকম পারবেন সেইভাবে আমাদের এই কমিটির মেম্বার যারা আছেন এই মসজিদের উন্নতিকল্পে অবশ্যই দান করবেন। আমি আমার লেকচার বা বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। আমাদের যে লোকজন যারা এসেছেন তারা প্রত্যেকই আলেমদের বক্তব্য শুনব, ছেলেমেয়েদের শেখাবো, বলবো এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।